জানেন সন্তান বুদ্ধিদীপ্ত হয় কার জিনে, মায়ের নাকি বাবার? বাবা না মায়ের বুদ্ধি পায় সন্তান? সামনে এলো অবাক করা বৈজ্ঞানিক তথ্য। জানুন বিশ্বের প্রতিটি বুদ্ধিদীপ্ত মানুষের বুদ্ধিমত্তার নেপথ্যে কার অবদান থাকে, মা নাকি বাবার, এ নিয়ে ঝগড়া তর্ক বিতর্ক চলতেই থাকে। কারো মতে বাবার, কারো মতে মায়ের, কেউ বা দুই পক্ষেরই সঙ্গ দেন। কিন্তু আসল সত্যটা আসলে কি? গবেষণা বলছে একজন শিশুর বুদ্ধিমত্তা নির্ভর করে তার মায়ের জিনের উপরে। সেখানে বাবার জিনের কোনো ভূমিকা নেই। মায়ের জিন থেকে শিশুর মস্তিষ্কে বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। দীর্ঘ বিতর্ক সমীক্ষার শেষে এই রায় দিয়েছেন বিজ্ঞানীরা। ডিম্বাণুটি তার উপস্থিতি একজোড়া, কিন্তু শুক্রাণুতে মাত্র একটা এক্স ক্রোমোজোম থাকে। জিন বিশেষজ্ঞরা জানিয়েছেন শুধুমাত্র এক্স ক্রোমোজোমই বহন করে বুদ্ধিদীপ্ত জিন। শুধু তাই নয়, সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করছেন বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জ্ঞান সম্পর্কেও উন্নত আচরণযুক্ত জিন নিজের থেকেই অকেজো হয়ে যায়। এই কারণেই শিশু মনের বুদ্ধির বিকাশ ঘটার পেছনে একমাত্র প্রত্যক্ষ ভূমিকা পালন করে তার মা, মায়ের থেকে পাওয়া জিন। পরীক্ষাগারে এইভাবেই শরীরে অতিরিক্ত পরিমাণ মায়ের জিন প্রবেশ করে দেখা গেছে ইঁদুরের মস্তিষ্ক আর মগজের আকারে বৃদ্ধি ঘটলেও ইঁদুরের শরীর বাকি অংশ তুলনায় ছোট। অন্যদিকে বাবার জিনের পরিমাণ বেশি থাকলে শরীর বড় হয়, মস্তিষ্ক এবং মগজ ছোট হয়। 14-22 বছর বয়সী 12,686 জন তরুণীর ওপর করা সমীক্ষায় দেখা গেছে মায়ের আইকিউ এর ওপর নির্ভর করে সন্তানের বুদ্ধিমত্তার দৌড়। বিজ্ঞানীরা দেখেন ইঁদুরের মস্তিষ্কে 6টি ভিন্ন ভিন্ন অংশে বাবা মায়ের জিন কার্যকর হয়। বাবা জিন দেহের লিম্বিক সিস্টেমে কাজ করে, এই অংশটি সেক্স, খাবার এবং আগ্রাসী মানসিকতায় পরিণত করে। বিজ্ঞানীরা সেরিব্রাল কর্টেক্সকে বাবার কোনো জিন খুঁজে পাননি। এই অংশে কগনিটিভ ফাংশনের অধিকাংশ কাজ করে, কারণ দর্শন, চিন্তা শক্তি, ভাষা এবং পরিকল্পনা তৈরির সঙ্গে যুক্ত। তবে গবেষণায় এটা বলা হয়েছে জিন তত্ত্ব এই মানুষের বুদ্ধিমত্তার একমাত্র নির্ধারক নয়। বুদ্ধিমত্তা 40-60% আসে বংশানুক্রমে, বাকিটুকু আসে পরিবেশগত থেকে। সমীক্ষায় দেখা গিয়েছে মায়ের সঙ্গ, মায়ের ছোঁয়া, মায়ের আবেগ শিশুর আইকিউ উন্নত করে। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের 100 জন শিশুর ওপর পরীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে সন্তানরা মায়ের বেশি ঘনিষ্ঠ, মায়ের সঙ্গে বেশি সময় কাটায়। তারা মাত্র 2 বছর বয়সেই বয়সের তুলনায় কঠিন জটিল কোনো খেলা যেমন পাজেলের সমাধান খুব সহজে করে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দেখা গিয়েছে মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা শিশুর মস্তিষ্ক উন্নত করে। পাশাপাশি মায়ের ঘনিষ্ঠ শিশুরা কম নিরাপত্তাহীনতায় ভোগে। জানেন সন্তান বুদ্ধিদীপ্ত হয় কার জিনে, মায়ের নাকি বাবার? বাবা না মায়ের বুদ্ধি পায় সন্তান? সামনে এলো অবাক করা বৈজ্ঞানিক তথ্য। জানুন বিশ্বের প্রতিটি বুদ্ধিদীপ্ত মানুষের বুদ্ধিমত্তার নেপথ্যে কার অবদান থাকে, মা নাকি বাবার? এ নিয়ে ঝগড়া তর্ক বিতর্ক চলতেই থাকে। কারো মতে বাবার, কারো মতে মায়ের, কেউ বা দুই পক্ষেরই সঙ্গ দেন।